বোমাবাজি গুলি মানুষ খুন ক্লাস বন্ধ সেশন জট। আমরা সরকারে আসার পর অন্তত এইগুলি তো বন্ধ করতে সক্ষম হয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুন্নু রাফুন বসনিয়া থেকে শুরু করে কত ছেলে মারা গেছে, এমনকি বিএনপি নিজেরা কন্দল করে সেই পাগলা শহীদ থেকে শুরু করে কতজনকে হত্যা করছে। যেদিন পাগলা শহীদ হত্যা হলো খালেদা যে সেখানে, তখন উনি নর্মালি সে সময় পেন্সিল হিল পড়তেন, ওনার পেন্সিল হিল ফেলায় রেখে উনি ছুটে যে রিক্সায় করে সেই চলে ভেঙে গেছিলেন ওখান থেকে নিজের দলের লাশ ফেলে দিয়ে। তারপরে বাবলুকে হত্যা করলো, সেও বিএনপির, বিএনপি নিজে নিজে হয় হত্যাকাণ্ড। আর চুন্নুকে তো খালেদা জিয়া নিজেই অর্ডার দিয়ে হত্যা করেছে, কারণ তিনি সে 7ই মার্চে ভাষণ বাজিয়েছিল, এটাই ছিল অপরাধ। কাজে এরকম বহু কাহিনী আমরা বলতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আওয়ামী লীগের সমর্থিত ডক্টর ইউনুস, তাকে হত্যা করা হলো, প্রফেসর তাহের সহ অনেকে, এবং মেরে সেই ইসের ভিতরে ফেলে রাখা হলো ছাত্রদের লাশ, মানে কী বলে ম্যান হলে ভিতরে ফেলে রাখা হলো। এরকম ঘটনা এক এক জায়গায়। চট্টগ্রাম ইউনিভার্সিটি তো সবসময় লাশ পড়ছে, এরকম একটা একটা ইউনিভার্সিটির কাহিনী যদি মাননীয় স্পিকার বলি, আপনি আর মানে বলতে না, জাতির পিতা মাদক নিষিদ্ধ করেছিল, জিয়াউর রহমান এসে লাইসেন্স দিয়েছিল। আজকে মাদকের সারা বাংলাদেশে এটা বিরাট সমস্যা, বিশ্বব্যাপী, এবং এটা নিয়ে আমরা চিন্তা করছি, ব্যবস্থা নিচ্ছি, তারপর এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কাজে আমি বাবা মাকে বলবো যে তারাও যেন নিজের ছেলে মেয়েদের দিকে একটু নজর দেয়, তারা কেন এই পথে যাচ্ছে, শুধু টাকা দিয়েই ছেলে মেয়ে পারলে হবে না, ছেলে মেয়েকে সেইভাবে শিক্ষাটাও দিতে হবে, গার্জিয়ানকে দিতে হবে, শিক্ষকদের দিতে হবে, সবাইকে এটা দেখতে হবে। আমি আমাদের বাজেট বক্তৃতা এবং অন্যান্য সময় আমাদের বিএনপির একজন নেতা প্রায় অনেক কথা বলেন, তো আমি তার কয়েকটা কথা একটু জবাব না দিয়ে পাচ্ছি না। তিনি বলেছেন কোরআন শরীফে নাকি ধর্ম নিরপেক্ষতার কথা নাই, তো সেখানে আমি বলবো যে অবশ্যই আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন যে অন্য ধর্মের প্রতি সহনশীল হতে, তিনি শিক্ষা দিয়েছেন। আমাদের কোরআন শরীফ আমাদের তাই বলে, কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সকল ধর্মের মর্যাদা দেয়, এবং আমাদের কোরআন শরীফে এসে লাকুম দিনুকুম ওয়ালিউদ্দিন, মানে যার যার ধর্ম সে সে পালন করবে, যার যার মতামত সে প্রকাশ করবে, এটা প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতাই আসে। এটা যতই তিনি অস্বীকার করুন, যেভাবে তিনি ব্যাখ্যা দেন, কিন্তু এটা হলো বাস্তবতা, যুগ যুগ ধরে এটা চলছে এবং এটা সবসময় রয়েছে। হ্যাঁ, অবশ্যই যার নিজের ধর্ম পালনের কে সবসময় গুরুত্ব দিতে হবে, কিন্তু অন্য ধর্মের প্রতিও সহনশীল থাকতে হবে। এটা এটা আমাদের শিক্ষা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলে গেছেন এবং বিদায় হজেও বলে গেছেন। কাজে এই এটার আর এই ধরনের কথা বোধ হয় পার্লামেন্টে না বলাটাই ভালো। মাননীয় স্পিকার, তিনি আমাদের হারুন সাহেব ওই বিচারপতি নিয়োগ নিয়ে কথা বলেছিলেন, এমপি হারুন সাহেব, তো আমি আগেই বলেছি যে জাল সার্টিফিকেট ছাত্রদলকে নিয়ে গলা ধরে মানে রায় নিয়ে আলোচনা করা, ভোট চুরির পরিকল্পনা, বিএনপি আমার নাকি খুব ভালো অবস্থা ছিল, তো এরকম বহু ঘটনাই কিন্তু ঘটেছে। এমনকি ভোট চুরি করার সুযোগ সৃষ্টির জন্য প্রধান বিচারপতি কে হবেন তার বয়স বাড়িয়ে দিয়ে সে যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে সে ব্যবস্থা নেয়ারও নজির সৃষ্টি করেছিল তারা। এবং তিনি বলছেন যে নির্বাচন কি হচ্ছে, গণতন্ত্র কি আছে, কার মুখে শুনি মাননীয় স্পিকার? এমন একটি দল যে দলটা সৃষ্টি করেছে, যে দলটা সৃষ্টি করেছে একজন সামরিক জান্তা যে ছিল সেনাপ্রধান, এবং সেই সেনাপ্রধান কখন হয়েছে, 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে হত্যার যে পরিকল্পনা করা হয়, যার মূল শক্তি ছিল এই জিয়াউর রহমান, এটা কর্নেল রশিদ খুনি এবং ফারুক তাদের বিবিসিতে ইন্টারভিউতে স্পষ্ট আছে, এবং মোস্তাকের সব থেকে প্রিয় বান্দা, এরা যদি জিয়াউর রহমান তাদের সাথে না থাকতো
কোনদিন এই ষড়যন্ত্র করতে পারতো না, কারণ জিয়াউর রহমান উপসেনাপ্রধান। আর উপসেনাপ্রধান কেন করা হয়েছিল তার ইতিহাস আমি জানি। আমাদের বিএনপির এখন যারা হয়তো অনেকেই জানে না যে 1971 সালে যে স্বাধীনতা অর্জনের পর জিয়াউর রহমান বাংলাদেশে যখন আসে, তিনি তো বেগম জিয়াকে ঘরে নিতে চাননি, কারণ এবং তার আরেকটা ঘটনা ছিল সেটা আমি জানি। কোনো এক নর্তকী আমাদের তখন রিফিউজিদের সাহায্য করতে আসতো, জিয়াউর রহমান ছিল কুমিল্লায়, জিয়াউর রহমানকে কুমিল্লার থেকে তখন পাসপোর্ট ভিসার কোনো বাড়াই ছিল না, যে কেউ আসতে পারতো, তখন কেবল স্বাধীন হয়েছে দেশ। তখন জিয়াউর রহমানকে উপসেনা প্রদান করে ঢাকায় নিয়ে আসা হয় এবং তার সংসারটা টিকিয়ে রাখা হয়, এবং সেটা করেছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং এই খবরটা আবার তাকে দিয়েছেন আমার ফুফা সৈয়দ হোসেন সাহেব। এই সংসারটা টিকিয়ে দেওয়া এবং জিয়া ছিল মেজর, তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আর সেই জিয়াই ষড়যন্ত্রগুলো মোস্তাককে নিয়ে, রশিদ কর্নেল রশিদ ফারুককে, মেজর ফারুককে, কর্নেল ফারুককে নিয়ে, আর তাদের কাছে আমরা সে 15 আগস্টের পরেই কিন্তু খন্দকার মোস্তাক অবৈধভাবে যখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, জিয়াউর রহমানে বানালো প্রধান সেনাপতি, একাধারে সেনাপতি। সেই মোস্তাকে হটিয়ে জিয়াউর রহমান যখন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, মাঝখানে আবার আরেকজন কিছু দিনের জন্য ছিল সাইম সাহেব, এবং সাইম সাহেবকে জিয়া সোজা যে বলছিল যে বঙ্গভবনে তিনি তখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, কারণ মোস্তাকের বিদায়ের পরে সাইম সাহেব এসছে, তখন সাইম সাহেবকে জিয়াউর রহমান সোজা বলে দিছে যে আপনি প্রথমে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আমাকে ঘোষণা দেন। তখন বলে যে রাষ্ট্রপতি তো করে, বলে রাষ্ট্রপতি না সেনাপ্রধানকে দিতে হবে। অস্ত্রের ভয়ে তিনি নিশ্চয় সই করলেন। তারপরের ধাপ হচ্ছে এখন রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিয়ে জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতি। একদিন টেলিভিশনে বাংলাদেশের মানুষ দেখলো যে আজ থেকে আমি রাষ্ট্রপতি হলাম। এইভাবে যে ক্ষমতা দখল করেছে মাননীয় স্পিকার, একদিকে সেনাপ্রধান আর একদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি, এই দৃষ্টান্ত কে দেখিয়েছিল জানেন? আইয়ুব খান। ইস্কান্দার মির্জা বড় শখ করে আইয়ুব খানকে প্রধান সেনাপতি বানিয়েছিল, তা আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেই রাষ্ট্রপতি ঘোষণা দেয়। আর জিয়াউর রহমান সেই খুনি আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। আর তারপরেই ক্ষমতা এসে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের জেলে পোড়া, তারপরে একের পর এক খুন খারাপি করা, আজকে গুম খুনের কথা বলে, বিমান বাহিনীর 665 জন অফিসার এবং কর্মচারী হত্যা হয়েছে জিয়ার হাতে, সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার যারা জীবন্ত যুদ্ধ করেছে একে একে তাদেরকে হত্যা করেছে, হাজার হাজার সৈনিকদের হত্যা করেছে, লাশও অনেকে পরিবার পরিজন লাশও পায়নি, অনেকে জানে না তার অপরাধ কি, রাতের পর রাত এই হত্যাযজ্ঞ চলেছে, এক একদিনে 10টা করে ফাঁসি জিয়াউর রহমান সই করে যাচ্ছে। ক্ষমতা এসে তার আবার সকল রাজনীতিবিদ হওয়ার, উদ্দীপনে ক্ষমতা এসে আবার রাজনীতিতে নামলেন, আর সেখানে এসে দল গঠন, আর সেই দলই হলো বিএনপি। বিএনপি বাংলাদেশ না, পাকিস্তান হ্যাঁ, এই তো বিএনপি। মাননীয় স্পিকার, এই হলো তাদের রাজনীতি, এই হলো তাদের গণতন্ত্র। প্রতি রাতে কারফিউ, 81 সালে বাংলাদেশে যখন আসছি তখনও শুনি কারফিউ, 75 সাল থেকে এই পর্যন্ত কারফিউ। তা দিয়েছিল বিএনপি কি, জিয়াউর রহমান দিয়েছিল কারফিউ গণতন্ত্র, অনেকগুলি দল করার সুযোগ দিয়েছিল এটা ঠিক, কিন্তু সেখানে গণতান্ত্রিক চর্চা ছিল না। আর সেই নির্বাচনের যে রেজাল্ট তা আগেই নির্দিষ্ট, 78 সালের হ্যানা বোর, 79 সালের নির্বাচন সবই ছিল খেলা। আর তার পরবর্তীকালেও যদি আসেন, এশা সাহেবও 86 সালের নির্বাচনে 48 ঘন্টা ভোটের রেজাল্ট আটকায় রেখে আওয়ামী লীগের হারালো, আর জিয়া খালেদা জিয়া এরশাদ সব একই বৃন্দের কয়েকটি ফুল, তারাও একই কাজ করেছে। 15 ফেব্রুয়ারি নির্বাচন 96 সালে
সেখানে আপনার সেই নির্বাচনে শৃঙ্খলা জাস্টিস সাদেক আলী কোনো ভোট নাই, চারিদিকে আর্মি দিয়ে তারপর ঘোষণা, কোনো ভোটারই যেতে পারলো না কিন্তু ভোট হয়ে গেল। আমরা আন্দোলন করে 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ইলেকশন করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ জনগণের আন্দোলনে গণ আন্দোলনে খালেদা জিয়া পদ থেকে বাধ্য হয়। তারপরে জুন মাসে 12 তারিখে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে আমরা সরকার গঠন করি। আমাদেরকে অবশ্য সাথে অন্যান্য যে দলগুলি জাতীয় পার্টি, তারপরে তখন আসম আব্দুর রব ছিল, তা আমাদের অনুসন্ধি সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করেছিলাম। তো 15 ফেব্রুয়ারির মতো নির্বাচন যারা করতে পারে, তাও জনগণের ভোটের জনগণের আন্দোলনে যাতে পদত্যাগে বাধ্য হয়, তারা কি গণতন্ত্র দিয়েছে? আর গণতন্ত্রের সংজ্ঞা কি বুঝাবে এই পার্লামেন্টে আমাদেরকে?